ফিল কিতাব কি মুখ বেরাও আমেনা কমা আরসনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন پیارے হাজিরানে মজলিস আমার ইমানদার ভাইরা नौजवान যুবকেরা পর্দার অবস্থিত আমার মা বোনেরা আজকের জলসার আগত ওলামা হাজরাত বোনেরা আমার সামনে বসে থাকা মুরব্বী নামাজি মুসল্লি জাম বনের সকলকে জানায় অন্তর অন্তরস্থল থেকে সালাম ও মোবার আকবার আল্লাহ জাল্লে জালাল ও জাল্লে পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম না সাবা সাবান মাসের বারো তারিখের রাত্রিতে আল্লাহ পাক একটি ঈদে মিলাদ নবীর মাহফিলে আল্লাহ আমাদের সকলকে আশা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছে বলুন সকলে আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তবে আমি বড় ওয়াইজিন নয় বক্তা নয় আমি নগণ্য সিলসিলার একজন খাদের কুকুর হিসাবে জাস্ট একটু দোয়ালিবার উদ্দেশ্যে হাজিরা দিয়েছি দোয়া করে আমার মতন অধমকাল্লা আপনাদের সামনে হাজির যখন করিয়ে ফেলেছে আল্লাহ পাক যেন দু চার কথা আলোচনা করিয়েলেন বলুন আল্লাহ আমিও দোয়া করি আপনারাও দোয়া করে আল্লাহ পাক আমাদের বসাটাকে বলাটাকে কটা আল্লাহ কবুল করে তবে বলা তাকে তো আল্লাহ বেশি বেশি করে আমল করার তৌফিক দেন বলুন আল্লাহ হুম্মাবি জোরে বলুন আল্লাহ হুম্মাবি আল্লাহ পাকের কোরআন জালিকাল কিতাব ওলাই আল্লাহ পাকের পাঠানো কিতাব ভুল তো দূরের কথা সন্দেহ বলে কিছু নাই আল্লাহ পাকের কোরআন সেই কোরআন শরীফ সকাল বেলা উঠে একটা আলিফ পড়বে আল্লাহ খুশি হয়ে আপনার আমার নামায় আমালে দশটা রহমত দিয়ে দেবে জোরে বলুন সেই কোরআন শরীফ আপনি সকাল বেলা উঠে গোটা তিরিশ পারা কোরআনটাকে রসা দিয়ে মোটা রসা দিয়ে গলায় ছোলা ঝুলিয়ে এখান এই জায়গাটা কি বনমালিপুর বনমালিপুর থেকে মশাট মোটশাট থেকে বনমালি আপনি সকালবেলা ঘুরবেন মন যদি না ঠিক থাকে কোনো কিছু হবে না মন যদি না ঠিক থাকে ওয়াজ করেও লাভ হবে না ওয়াজ শুনেও লাভ হবে না ওয়াজ আল্লাহ করে খুব হচ্ছে ওয়াজ শুনবার অভাব নাই ওয়াজ শুনবার অভাব নাই হলে কি হবে নামেই তাল পুকুর ঘটি ডোবালে ঘটি ডোবে নাম ঠিক রয়ে গেছে বলেন বলেন তাল আগে মনের হেদায়েত হতে হবে মনটাকে আগে ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদের সকলে মনের হেদায়েত দান করুন বলুন আমিন জোরে বলুন আল্লাহ সমাজে খবর নেন আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তেরো আল কোরআন কুল্লু নাফসি যায়কাত আমাদের হবে না হবে হাহুদে যে বারহা শুধু হবে না হবে কোনো সন্দেহ নেই তাই তো নাকি এমন একটা দিন আসবে মসজিদের ইমাম আপনার আমার নামটা এলাহান করে দেবে যে বনও নাম বলে ইমাম সাহেব একদিন নাম ঘোষণা দেবে সবাই পড়ে নেবে দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালে আজ আছে কার নাই জীবনের কোনো গ্যারান্টি নাই আসার একটা ব্যাপার ছিল যাওয়ার কিন্তু ব্যাপার নামাজও পড়ে চাচা আবার ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবে সমাজে আছে না বনমালীপুরে বলি না ছোট করতে আসি না নামাজও পড়ে আবার নিজের চাচাকে সাইজ করার কথা ভাবে ওটা ক্ষণেকের এতটুকু জানবে একটা কথাই আছে না মুরব্বিরা বলে পড়ে হাসে আছে 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 কি কি গো না না কিন্তু বলে গোবর একদিন জন্য আমায় কষ্ট দিলে ইমামকে কষ্ট দিলে তবে এতটুকু জানবেন ইমামের যতদিন রেজে কাল্লা মেপে রেখেছে ততদিন তোমার ঘাড়ের কোনো ক্ষমতা নেই সরিয়ে দিতে পারো আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান জোরে বলুন জোরে বলেন দুদিনের দুনিয়া আখিরাত অনন্তকালে خوف ইলাহি আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরে আনুন দুনিয়ার বাজার অনেক করেছে আখেরাতের বাজার করার চেষ্টা করুন আখেরাতের পুঁজি করার চেষ্টা করুন কদিন আগে নার্সিসিয়া এম্পিয়া কত কিছু হলো না হয়েছে না হয়নি হয় না হবে বলেছিল হবে বলেছিল এই জন্য মুরব্বীরা নৌজওয়ানেরা মা বোনেরা ছুটাছুটি করে দৌড়া দৌড়ি করে কাগজপত্র ঠিক করে সব আলমারিতে রেখেছে কথা ঠিক না ভুল হাহু দেন না বাবা রাগ আছে নাকি হাহু না দিলে আলোচনা করবো কি কথা বুঝছেন না বুঝেন আমি তো বলছি বাংলায় বলছি তো হাহু দেবে ভালো লাগবে এনআরসির জন্য এর জন্য কাগজপাতি ঠিক করেছেন না করেন না আমিও করেছি কেন এই দেশ থেকে ওই দেশে তাড়িয়ে দেবো বলে কথা ঠিক না এবারে বলেন তো দেখি এই এই দেশ থেকে ওই দেশে তাড়িয়ে দেবো বলে কাগজ ঠিক করলাম দুদিন পরে পাঁচ দিন পরে কবরে যাব কাগজের দরকার আছে না নাই আছে না নাই হাহু দাও সেই কাগজটা কই সেই কাগজটা কই সেই কাগজটা পেতে গেলে আসসালাতু মি তাউল জান্নাত জান্নাতে চাবি কাটি বলে হ্যালো নামাজ আল্লাহ নবী বলছে মসজিদে চলে যাও আল্লাপা ওই টিকিট ওই কাগজ আল্লাহ ধরিয়ে দেবে জোরে বলুন সুবহান দুনিয়ার অনেক বাজার করেছেন আখেরাতের বাজার ছেলেরা যুবকের ও নজয়ানের ও আমার মুরুবে আগনের ও আমার নবী আদরের উম্মা তুম্মা দিরা কোন নবীর মাহফিল গানা দিয়েছেন কোন নবীর উম্মাতের গোলাম হয়েছে ও নবী আদরের উম্মা তুম্মা দিরা আল্লাহ নবী সম্বন্ধে আল্লাহ পাকে কোরআন পাক ও মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন আমার বন্ধু আমার হাবিবকে তোদের ঘরে রহমত স্বরূপ দিয়ে দিলাম শুধু তোদের জন্য নয় তাম দুনিয়ার জন্য রহমত জোরে বলুন সুভান আর একটু জোরে বলুন সুভান ওই কাগজ যদি পেতে যাও আল্লাহ নবী তোমরা মসজিদে চলে যাও ফজরের নামাজটা পড়ো ও আল গায়ুল কায়ুম ও আল গায়ুল কায়ুম 100 বার আল্লাহ পাকের নামে জপ করো আল্লাহ বাগের নামে তাসবিহ খানা পড়ো আল্লাহ পাকের নামে তারিফ খানা পড়ো ও নবী বলে জান্নাতের টিকিট যদি পেতে যাও জান্নাতের টিকিট যদি পেতে যাও ও যুবকেরা আল্লাহ নবী কি বললে মসজিদে চলে যাও মসজিদে চলে যাও ফজরের নামাজটা পড়ো ও আল গায়ুল কায়ুম ও আল গায়ুল কায়ুম আল্লাহ পাকের নামে জপ একশো বার করে নাও আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ পাক দয়াময় দয়া করে হাবিবের আদরে উম্মাহ ঘরে আল্লাহ জান্নাতের টিকিটটা দিয়ে দেবে ও যুবকের আল্লাহ নবী আর বলে আল্লাহ নবী আর বলে বকরিবে নামাজটা পড়ো বকরিবে নামাজটা পড়ো হুয়াল 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 গফুর আপনি তো নিয়ত করেছেন মসজিদে চলে গিয়েছেন ও যুবকের ও আল গানি উল ও আল গানি উল ও আল গানি উল মাতি মগরিবের নামাজটা পড়ে আল্লাহ পাকের তারিফ করো আল্লাহ পাকের প্রশংসা করো আল্লাহ নবী বলে আল্লাহ রাসূল বলে ও যুবকের আল্লাহ নবী বললেন

বাজারে গেলে মাছ কিনেছেন মনটা ধরে না আবার এক কেজি গোস কিনলেন তাও মনটা ধরে না চিংড়ি মাছ চল্লিশ টাকা স তাও কিনলেন মনটা ধরে না খাসির গোস কিনলেন একটাই কারণ মা বেটি ছেলে পুলেকে খুশি করা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে গেলে বাজার ঘাটে দরকার আছে না না ভাবুন যুবক দুদিনের দুনিয়া আজ আছি আপনার কবরে আমি না আপনি আমার কবরে আপনার কবরে আমি না আমার কবরে আপনি না উভয়ের সাদা জামা কাদা না লেগে যায় দায়িত্বটা নিজ নিজ আমরা হলাম মমি মুসলমান এই সার্টিফিকেট এই পাটটা দলিল আমার আল্লাহ ভালোবেসে দিয়েছে কথা ঠিক না কথা ঠিক না কদিন আগে করোনা 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 হলো না কি গো এ দেশে হয় না নাকি করোনা ভাইরাস ভাইরাসের ভয় এসেছে যে আল্লাহ এত দেখাচ্ছে তাও মানুষ সচেতন হয় না আমার পাখি তো আছে আপনাদের দেশে কি বলে গরুর মুখে কি দেয় কি দেয় কি জালতি বলে আমাদের দেশে জালি বলে জালি এই জালি কিন্তু আপনার আমার মুখে উঠে গেছে কথা কিছু বুঝছেন না বুঝেন না তাহলে কবে ভালো হবে যে এ দেশে কবে হবে কিসে হবে চিন্তা করে দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালে

আরসুল্লাহ হাবিব আল্লাহ আমি জান্নাত পাবো কি করে দুটো সহজ আমল বলে দেয় আল্লাহর নবী বললে এক নাম্বার নিজের চিপটাকে কন্ট্রোল করবে আর দ্বিতীয় নাম্বার আমি রসুল উল্লাহ আমার কথা যেখানে আলোচনা হবে কোরানের বায়ান যেখানে হবে স্বাভাবিক সেখানে গিয়ে বসে যাবে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলুন এক নাম্বার এই চিপটাকে কন্ট্রোল করতে হবে কথা বুঝছেন না বুঝেন দ্বিতীয় নাম্বার এই কথা আল্লাহ রসুল বলেছে বুঝতে বল এখানে নামাজের কথা হবে না হবে না রোজার কথা হবে না হবে না তবে এমন একটা মাসে বসেছে আল্লাহ বাদ এই মাসটাকে বড় নিয়ামতপূর্ণ মাস করেছে যেটা হলো লাইলাতুল বরাতের রাত আসছে চোদ্দই চোদ্দই শাহ দিবাগত রাত মানে শুক্রবারে দিবাগত রাত হলো এ রাত ভাগ্য নির্ধারিত রাত আমার আপনার আল্লাহ নবী দয়া নবী আমার এক তারিখে যজ্ঞা যজ্ঞা করে কানে ও রব্বুল আলামিন আল্লাহ ও দয়া মহান আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী আমাকে আমাকে আবু জাহেল মানে উতমা মানে না সাইবা মানে না সিবা মানে না ও রব্বুল আলামিন আল্লাহ আপনার আমি বন্ধু আপনার আমি হাবিব আমি কার কাছে যাব কার কাছে গিয়ে দাঁড়াবো কার কাছে গিয়ে maneca, le mata un tomo. Y oh, flameteron oh, oh. gap. তোগা উত্তোলন করব ও রব্বুল আলামিন আল্লাহ আমার ঘরেতে যা আমার নিজের তা আমার জানের दुश्मन হয়ে দাঁড়িয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী কার কাছে যাই কার কাছে গিয়ে দাঁড়ায় আল্লাহ পাক কি বলেছেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি কাঁদবেন না আপনি বিরেদার হবেন না আপনি চিন্তা করবেন না ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি আমল করে কাঁদবেন না আপনার কাঁদ না আমি আল্লাহ সহ্য করতে পারি না ও আমার বন্ধু আবু জেল মানুকা নাই মানু উতুবা মানুকা নাই মানু সেইবা মানুকা নাই মানু সিবা মানুকা নাই মানু আমি তো আল্লাহ আপনাকে হাবি বলে মেনে নিয়েছি জোরে বলুন সুহান আর একটু জোরে বলুন সুহান হাবিব চিন্তা করবেন

অন্যান্য নবীর উম্মাতেরা তো বেশি হায়াত পাবে আপনাকে কখন খুশি করে আমার উম্মাতের কার পঞ্চাশ কার তিরিশ কার চল্লিশ কার সত্তর কম বেশি একশো তো বেশি ন আমার উম্মা তুম্মাতিদের কি হবে আপনার আমার নবী খানছে মদিনার মসজিদে নবাবি শরীফের ইমাম আমার আপনার নবী বসে বসে খান আল্লাহ কি বলেছিলেন যুবকেরা কোন নবীর উম্মাহ মাহফিলখানা বানিয়েছে ও যুবকেরা নবিকে কি চিনো বাবা নবীকে কি জানো বাবা নবীর লাখ আল্লাহ বাবা কত আলাদা করেনে বাবা ও যুবকেরা আল্লাহ বাবা আমার নবীকে কত ভালোবাসে কত mohabbat করে কত প্রেম করে কত পিয়ার করে ও যুবকেরা ও

আপনার কোন জন্য আমি আল্লাহ একটা স্পেশাল ব্যবস্থা করে রেখেছি ও আমার বন্ধু ও আমার দাবি আপনি শোনে আপনি শুনে আপনার উম্মা তুম্মা দিরা অল্প সময়ের জিন্দেগি কাটাবে বটে কিন্তু আমি আল্লাহ তাদের ভিতরে দুটো রাত দিয়ে দেব আপনার উম্মা তুম্মা দিদের জন্য দুটো রাত দিয়ে দেব একটা এক নাম্বার হলো লাইলা তুল বারা লাইলা তুল বারা ও এই সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতটা যেটা আসছে ওটা মূল লাইনা তুলা ভাগ্য নির্ধারিত রাত ভাগ্য পরিবর্তনের রাস

আমার ভাই জানেরা বাপ ছেলেরা যুবকেরা জোয়ারে মায়েরা বোনেরা সংশোধন হন পরিবর্তন দুদিনের দুনি আজ আছি কান্না আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে হৃদয়ের ভিতরে ভয় করেছিলেন কে ভয় করেছিলেন কে আপনার আমার ইমাম ইমামে আজও আবু হানিফা রহমান জানার লাকাবটাকে আল্লাহ এত করেছিলেন যিনি সত্য বছর বয়সের জিন্দিগিতে পঞ্চান্ন বার আল্লাহর কাবার গ্লাভ ধরেছে জোরে বলুন সুভা আজ যিনি নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত হাজারবার বার কোরআন শরীফের খতম করেছেন জোরে বলুন সুভা আল্লাহর অলির সম্বন্ধে আল্লাহ কোরআনে জানাচ্ছে আমি বলি না আলা ইবনা আউলিয়া আল্লাহ লা ইয়ামু আল্লাহর প্রকৃত ওলি যারা তারা মরে জিন্দা জোরে বলুন সোভা আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম আপনার আমার ইমাম চারটে ইমামই কিন্তু হ আপনার আমার ইমাম ইমামে আজ আপনার আমার কপাল কিন্তু ছোট না কপালটা খুব বড় কিন্তু নিজে নিজে ছোট করে দিলে কাদ দোষ দেবে কাদ দোষ দেবে কপাল আল্লাহ আপনার আমার বড় করেছে

হুজুর কি করেছিলেন এই পাঁচটা দিন বাদে টানা তিরিশ বছর রোজা করেছিলেন যদি বলুন মা বোনেরা ভাইয়েরা বাপেরা যারা এই শবে বরাতে রোজা করবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা কিতাবের মধ্যে দেখছিলাম দুরিকাত দুরিকাত করে নফর নামাজ পড়লেই শাহাবানের চাঁদে হাজরাতে ফাতেমা হুজুর বলছে একজন আল্লাহ রসুলের সাহাবিকে খবের মধ্যে জানিয়েছে আল্লাহ আরসুলের সাহাবিকে হাজরাত আব্বাসকে বলেছে হাজরতে মা ফাতে ভাই আমি সবথেকে বেশি খুশি হয় যারা দুরিকাত দুরিকাত করে নফর নামাজ পড়ে সাবার মাসে নিজের গুণার দিকে খেয়াল করে দোয়া চায় আর সকলের জন্য এই সওয়াব বন্ঠন বন্ঠন করে আমি ফাতেমা তাতে বেশি খুশি হয়। জোরে বলুন হা বারো চাঁদের ফজিলাতে দেখছিল এই মাসে দুরি কাত কাত করে নফর নামাজ পড়ে নিজের গুনার দিকে আমরা সবাই গুনাগান না গুনাগান নয় বলে আদম সন্তান মানি গুনা কেউ কম কেউ কারো কপালে জান্নাত আল্লাহ লিখে দেয় কারো কপালে জাহান নাম লিখা না মরণ কিন্তু হবে মরে কিন্তু ভাবু

বান্দা বান্দিরা গুণাগার অন্যায় করেছো অপরাধ করেছো ভুল করেছো আদম সন্তান অন্যায় করে ফেলেছো শয়তানে ধোকায় পড়ে শয়তানে ধোকায় পে বিবি ঠেলায় পড়ে লোকজনে ঠেলায় পড়ে মিথ্যা কথা বলে ফেলেছো ও যুবকের বড় বড় টাকা দি অন্যায় করে ফেলেছো রাহাজারি করে ফেলেছো মার্ডার করে ফেলেছো অন্যায় 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 বড় বড় অন্যায় করেছ আল্লাহ তো নিজে জানিয়েছে তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না আমার রহমতের কোলে গুনাহ করেছিস আসমানে ঠেকিয়ে ফেলেছি তবুও তুই আমার বান্দা ও আমার বান্দা তবুও তুই আমার বান্দা তুই যাহার নামায় চলে যা আমি আল্লাহকে পছন্দ করি না না বান্না আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় আমার রহমতের দিকে আয় আমার রহমতের কোলে আয় এসে তোরা গুনার দিকে খেয়াল করে এর গুনার দিকে খেয়াল করে তৌবা না সুহা পড়ে আমি আল্লাহ আমার কাছে মাপ আর করব না আর করব না আর করব না দিয়েছে আল্লাহ নিজে জানিয়ে নিয়েছে আমার নিরানব্বই না নামের ভিতরে আমার একটা নাম আছে গফুর 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 কথার অর্থ ক্ষমাকারী ও যুবকেরা আমার আল্লাহ বললে তু পাহাড় গুণা করেছি এক ফোটা চোখের পানি ফেল আমার কাছে সে মাফ যা আমি আল্লাহ তোর পাহাড় গুণা আমি আল্লাহ এক ফোটা পানির বিনিময়ে মাফ করে দেবো জোরে বলুন সুভা আর

স্তনটাকে ধরিয়ে দেয় শুধু ধরাই না চুমু খাই না খাই নে এ যা আমার আমার মায়ের আপনার মায়ের জানে এত দয়া কে ঢুকিয়েছে কথা বল কে ঢুকিয়েছে কথা ঠিক না ভুল মায়ের জানে যদি এত দয়া হয় বাচ্চা কাঁদলে মা ছুটে গিয়ে কেঁদে কেঁদে দুধ দেয় আপনি আমি আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ পাকের কাছে কাঁদলে আমাদের ঘরে আল্লাহ মাফ করবে না করবে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার বাপ জানেরা ভাই জানে তিনি বড় রহমান তিনি বড় রহিম তানার কাছে মাপ চাই মাফ চাইতে থাকুন আমার আল্লাহ অবশ্যই আপনি এত গুনাহ করেছে সব আমার আল্লাহর কাছে জমা আছে না না ভালো করেছেন জমা আছে না না বন্ধুর সাথে বন্ধু যখন বিগড়ে যায় গোপন কথাটা ফাঁস করে দেয় আমার আল্লাহ কত বড় রাহমা তিনি সমস্ত গুণা একসাথে সমস্ত বান্দাবান্দির গুণা আল্লাহ গোপন করে রেখেছে না রাখেন রেখেছে না রাখেনে তানার কাছে আবার বলছি আপনার কবরে আমি না আমার কবরে আপনি না ভয় করেছিলেন কে খেলাহি ডর করেছিলেন কে আপনার আমার ইমাম ইমামে আজও নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত সাত হাজার বা কোরআনের খতম করলেন জোরে বলুন সুভা ইমামে আজও আবু হানি পা হুজুরের একটা কাপড়ের দোকান কিসের দোকান কাপড়ের দোকান একটা কাপড়ের দোকান একটা খরিদ্দার এসে একটা কাপড় নিয়ে গেল একটা কাপড় নিয়ে গেল পরের দিন রিটার্ন এনেছে হুজুর আমার বিবির পছন্দ হয় না এ বলেন তো দেখি এই ঈদের মার্কেটিং যখন করতে যায় আমি আপনি বিবিদের আল্লাহ এই পাকা পাঞ্জরের হাট থেকে তৈরি করেছে ওরা একটু বাঁকা হয় দেখবেন আপনি মশার থেকে নামি দামি কাপড় শাড়ি এনে দিলেন বিবিকে বিবি তবুও নাক তা থেকে দিলে দেখতে পাওনি হয় না হয় হয় না হয় না হাসলে হবে বিবিরা বলে না যে বলে কিন্তু ওই সময় ইমামে আসো হুজুরের দোকানে খরিদ্দা কাপড়টা পাল্টাতে এসেছে হুজুর আমার বিবি কাপড়টা পছন্দ হয় না হুজুর একটু চেঞ্জ করে দেন একটু পাল্টে দেন હજુ એટલે আল্লাহর অলিম আপনার আমার ইমাম ইমামে আজ আবু হানি পারুল্লাহ আল্লাহ বাগের অলি আল্লাহ বাগের অলি কাপড়টা গেলিয়ে চজ্জন চজ্জন করে কানে ও যুবকেরা আল্লাহ রলি কাঁদে খরিদার অবাক হয়ে গেল খরিদার অবাক হয়ে গেল ওগো আল্লাহ রলি ওগো ইমামে আজ ওগো চার ইমামের এক ওগো ইমামে আজ হুজুর আপনি এমন করে কাঁদে কেন হুজুর আপনাকে কাপড় পাল্টাতে হবে না চেঞ্জ করতে হবে না হুজুর আমার কাপড় দিয়ে দে কেন আমি জানি আল্লাহ রলিয়া যাত্ত খোদা ও ওগো জান মা আজম ওগো ইমামে আজম আমার কাপড় পাল্টাতে হবে না চেঞ্জ করতে হবে না তবু আপনি এমন করে কাঁদবেন না আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা হুজুর কি জবাবখানা দিয়েছিলেন ও বাবা তোমার কাপড় পাল্টা দেবো বলে কানিনা চেঞ্জ করে দেবো বলে না ও বাবা যুব ও বাবা খোরিদদা তোমার কাপড়টা পাল্টা দেবো বলে না আমি

তোমার উমুক তারিখের রোজা আমি আল্লাহ পছন্দ করি না তোমার উমুক তারিখে না আমার আমি আল্লাহ পছন্দ করি না ও বাবা যুব আমার আল্লাহ যদি আমাকে ডেকে বলে দেয় আমাকে ডেকে বলে দেয় এই কথা চিন্তা করে কায়ামতের কথা মনে করে আমি মামে আজ ও কানি জোরে বলুন সুবাহ আর একটু জোরে বলুন সুবাহ চিন্তা ভয় কাকে বলে ডর কাকে বলে আপনার আমার ইমামে আজও কায়ামতের কথা কায়ামত হবে না হবে না হবে তো নাকি আপনি আমি উঠবেন তো না কোথাও চলে যাবে উঠবেন তো যে উঠব উঠবে কিন্তু তৈরি হয়ে উঠতে হবে যেমন 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 জায়গায় বসতে গেলে একটা তৈরির কিছু ব্যাপার আছে মসজিদে উঠতে গেলে তৈরির কিছু ব্যাপার আছে আপনার বাড়ি আপনি অভিভাবক হিসাবে পরিবেশন করছেন একটা ব্যাপার আছে তেমন কায়ামতে উঠতে গেলে আপনাকে তৈরি হতে হবে কায়ামতের ময়দান খুব কঠিন আমার আল্লাহ নিজে বিচারু নিজে বিচার করবে আমার আল্লাহ নিজে বিচার করবে এ আল্লাহ হইয়া কাহার কাহার বিচার কারো দয়া মায়া নেবে কায়ামতের ময়দানে আল্লাহ একটা বান্দা বিচার করে এক ধারে নেকি এক ধারে গুনাহ চাপিয়ে দেয় মিজানের দাড়ি পাল্লা বলে থাক মিজানে দাড়ি পাল্লা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে এর আধারে যারা শিশুতাতে রয় দুচোকের শ্রুতে নদী যেন বয় ছলনার পিছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না দিন পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর হীরা আলোতে যান হৃদয় রঙিন

কায়ামতের ময়দানে আমার আল্লাহ বিচারক হবে একটা বান্দার বিচার করে দেবে এক ধারে নেকি এক গুনাহ চাপানো হয়ে গেল একটা নেকি কম পড়ে গেল একটা নেকি কটা নেকি আমার আল্লাহ বললেন হুকুম করলেন ফারেস্তাদের ও আমার মালাইকা ফেরেশতা যা আমার এই বান্দাটাকে জাহান্নামে ফেল আমরা সবাই নবীর উম্মত তাই তো নাকি হাহুদান আমরা কোন নবীর উম্মত যে নবী কিনা বানান আল্লাহ কুলকাই না তাঠোর হাজার মখলুকা জমিন আসমান চান সুরাত এক কথায় আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না বলুন না সুবাহান আল্লাহ যে নবী সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জোরে বলুন আরও জোরে বলুন সেই নবীর উম্মা আল্লাহ পাক আমাদের ঘরে কবুল করে প্রকৃত উম্মাতের খাতে আল্লাহ নাম লেখা আল্লাহ আপনাকে তৌফিক দান বলুন আমি জোরে বলুন আল্লাহুম্মা কোন নবীর নবী লকাবটা কাল কত আলাদা করেছে নবীর সম্মানটা কাল্লা কত আলাদা করেছে উম্মাতের গোলাম মনগুলোকে ঠিক করো বাবা আমার নবীকে আল্লাহ বড্ড ভালোবাসে বড্ড প্রেম করে বড্ড মহাব্বত করে সেই ভালোবাসার পা হ্যাঁ আল্লাহ 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 প্রকৃত হেদায়েত দান করে মনে ময়লা মনের হিংসা থেকে আল্লাহ আমাদের সবসমকে হেফাজত করে বিশ্বের মুসলমানদের আল্লাহ হেফাজত করে বলুন আমি জোরে বলুন আল্লাহ ময়দানে মাইদানে আল্লাহ বলে

ও আমার হাবিব আপনি আপনার উম্মা জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে যদি পেতে চায় তারা যেন আগে আপনার দেখতে পাও অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে জোরে বলুন সুবহান আর জোরে বলেন সুহানা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে হুকুম করে দিল বান্দা চলে যাও চলে যাও আমার জাহান্নামে চলে যাও ও যুবকেরা বান্দা গণেবে আল্লাহবা ও রব্বুল আমাকে একটু সময় দেন আমাকে একটু সময় দেন আমাকে একটু সময় দেন এক না নেকি আমার அப்பா কাজে যাব আমার কাছে যাব দাদুর কাছে যাব দাদির কাজে যাব ভাই বোন আত্মীয় সজরের কাছে যাব ও রব্বুল আলামিন একটু সময় দি একটু সময় দি একটু সময় দিন একটাই তো মত নেকি আল্লাহবা এই শরীর জাহান নামার আগুন নিতে পারবো না জাহান নামার আগুন নিতে পারবো না ও রকুল আলমী দুনিয়ার আগুন যখন আমার হাতে তালুতে একবার ছাকা লেগে গিয়েছিল কত যন্ত্রণা কত জ্বালা করেছিল আল্লাহ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না আমি শুনেছি এই দুনিয়ার আগুনের তো গো গুণ ওই আগুনের পকটটাকে আপনি বেশি করেছেন ও রকুল আমাকে একটু সময় দেন আমাকে একটু সময় দেন আল্লাহ আল্লাহ একটু সময় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে বান্দাটাকে একটু সময় দিয়ে দেবেন বান্দা নিরুপায় হয়ে তাড়াতাড়ি করে ছুটে 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 মায় ময়দানে তার বিদার হয়ে কেঁদে 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 আব্বার কাছে চলে যাবে আম্মার কাছে চলে যাবে ভাই বোন ব্রাদার আত্মীয় স্বজন বিবি সাহেবানের কাছে চলে যাবে ও আমার আত্মীয় না ও আমার আম্মাজান ও আমার আম্মাজান আল্লাহ পাক আমার বিচার করে নিয়েছে ও আমাদের আত্মীয় না আল্লাহ পাক আমার বিচার করে নিয়েছে একটাই মাত্র নেকি কম পড়ে গিয়েছে আল্লাহ আমায় হুকুম করে দিয়েছে ফেরেশতাদের বলে দিয়েছে ও আমার ফেরেশতারা যান যায় এ আমার বান্দাটাকে টেনে নিয়ে গিয়ে ও আমার আম্মা জান ও আমার আম্মা যান আল্লাহ রস্তে একটা কি নেবেন একটি নাকি আমায় কি একটি নেকি কি আমায় দেবে ও আমার ও আমার আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও அப்பா কি বলবে চিনি না বাবা চিনি না মা কি বলবে চিনি না বাবা চিনি না দাদু কি বলবে চিনি না বাবা চিনি না দাদি কি বলবে চিনি না বাবা চিনি না বিবি বলবে চিনি না গ্রামমাজি বলবে চিনি না আত্মীয়জন বলবে চিনি না ছেলেটাও বলবে চিনি না আমারই কি হয় হবে না চলে আমারই কি হবে না একটা নেকি পাওয়া গেল বান্দা কায়ামতের ময়দানে দার বিধানে কানে আমাকে জাহান্নামে যেতে হবে আর আমার রাস্তা নাই আর আমার উপায় নাই আর আমার আস্তান আর আমার উপায় নাই আর আমার রাস্তা নাই আর আমার উপায় নাই দুনিয়াতে ধার করতে গিয়েছিলাম দুনিয়াতে দুটো আলু নিতে গিয়েছিলাম বলে বান্দা পড়ে আয় বান্দা বলে দুটো বান্দা পড়ে আয় আমার আল্লাহ নিজে বলেছেলো আমি কি ভুল করেছি কি ওন অন্যায় করেছি আমার আল্লাহ তো আমায় বলেছিল বান্দা বান্দা তুই যখন আমার কাছে যাইবি আমি আল্লাহ আমি আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব ও যুবকেরা ও জওয়ানেরা বান্দা কাঁদতে থাকবে এত কথা ভেবে ভেবে কাঁদবে বান্দা নিরুপায় গই কায়মতে ময়দানে তার বিদা গই কাঁদবে আমাকে জাহান্নামে যেতে হবে আর আমার রাস্তা নাই আর আমার উপায় নাই আর আমার রাস্তা নাই ও যুবকেরা বান্দা যখন কেনে 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 কায় মাতের মায় দানে ঘুরবে কায় মাতের মায় এটা বলে বলে যখন যাবে একটা বান্দা সাথে সাক্ষাৎ খানা আল্লাহ করিয়ে দেবে জোরে বলুন সুবাহান আর একটু জোরে বলুন সুবাহান বান্দার সাথে সাক্ষাৎ আল্লাহ বান্দাটা জিজ্ঞাসা করে ভাই সকাল থেকে সকাল থেকে আপনি কাঁদছেন দেখছি কেমতের ময়দানে দার বিদার হয়ে কাঁদছে এদিকে যাচ্ছে কি ব্যাপার ভাই বলে আল্লাহ আমার বিচার করে নিয়েছে একটাই নাকি এজন্য কাঁদছে বলে তাই ভাই আমার তো সারা জীবন গুণা আমার সারা জীবনটাই গুণা জীবনটা আমার দুটি মাত্র নেকি মাত্র দুটো নেকি ল্যান্ড ভাই এতে আপনি যদি খুশি হন আপনি জান্নাতে যান আমি জাহান নামাই যেও আমার মনটা আমার হৃদয়টা শান্তি আপনি এলেন নেকি নিয়ে চলে যান আপনি খুশিতে চলে বান্দা নেকি বান্দাকে দিয়ে দিয়েছে আমার আল্লাহ এটা দেখেছে না দেখেন আল্লাহ দেখেছে না দেখেন দেখেছে তবু আল্লাহ জিজ্ঞাসা করবে হ্যাঁ কোথা থেকে নেকি পেলে কে নেকি দিল কোথা থেকে তুমি নেকি এনে মিজানের দাড়ি চাপিয়ে দিলে গুনাটা হালকা হয়ে গেল নেকিটা ভারী হয়ে গেল কোথায় পেলে সংক্ষেপ করে রাখছি হাজরাত আসবে সংক্ষেপ আল্লাহ পাকের বান্দা ওই সময় বলবেন আল্লাহ আব্বার কাছে গিয়েছিলাম আম্মার কাছে গিয়েছিলাম ভাই বোন ব্রাদার আত্মীয় স্বজন বিবি ছেলে পুলে সব আমায় ফিরিয়ে দিয়েছে কেউ নেকি দেয় না রাস্তায় এস্তেস্তে কানতে কানতে বলছিলাম আমায় জাহান্নামায় যেতে হবে আর আমার রাস্তা জাহান্নামায় যেতে হবে আর আমার উপায় নাই এই আওয়াজটা একটা আমার ভাই শুনেছিল তবে আমার কেউ বন্ধু হবে কেউ আমার বন্ধু হবে তবে আমাকে সে আমায় নেকিটা দিয়ে চালল আমার আল্লাহ বলবেন ফারেস্তা যাও তো ওইটাকে ধরে আনো ওইটাকে ধরে আনো আল্লাহ পাক হুকুম করে ফারেস্তা দে ওটাকে ধরে আনো তুমি নেকি দিলে কেন এই তুমি নেকি দিলে কেন আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহিম আল্লাহ আল্লাহ আপনি গফুর রহিম আল্লাহ আপনি তো সবই জানেন আল্লাহ আপনি তো সামিউম বাসি আল্লাহ আপনি তো সব জানেন আল্লাহ আমার ভাইটা যদি একটা নেকির জন্য জান্নাতে চলে যায় আমার তামাম জীবনটা তো গুনাহ আল্লাহ একটা নেকির জন্য আমার ভাইটা জান্নাতে যাবে আর আমাকে তো সেই জাহান যেতে হবে আমার মাত্র দুটো নেকি সব জীবনে গুনাহ এই জন্যই এই ভেবে আমার ভাইটার উপরে দয়া করে আপনি দয়া বা আল্লাহ আমি এই জন্যই নেকিটা দিয়ে দিয়েছি জোরে বলুন সুভা আর একটু জোরে বলেন না সুভা আল্লাহ দিয়ে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন দয়াময় দয়া করে ওই সময় কি বলবে আমি আল্লাহ রহমতি দুনিয়ায় জোস মেরে দিলাম রহমতি দুনিয়ায় জোস মেরে দিলাম ও

জোরে বলুন সালে আলা শিশু নবীলে মায়া মিনার গোলে ফেরেস্তারা দুলে দুলে সালাম জানায় কোন সাধু না করলে মাগো ওগো গো আমি না তুমি ছাড়া অন্য কে গো মা গো পেল না দেখো না খোদা বলে বন্ধু আমার মা বলে মর মোহাম্মদ নূরের দোলাই দোলে নূরের দোলাই দোলে আজ নূরে সে সাফায়াতের তাজ আমার রসুল পড়েছে নূরের দোলাই দলে নূরের দোলাই দলে আজ নূর এসেছে সাফায়াতের তাজ আমার রসুল পড়েছে নূর নবীজি ছোটবেলায় ছাগল চড়াই ময়দানে ফারেস্তারা দেখব বলে লুকিয়ে থাকে কোনখানে ছায়া করে নূর নবীজির মাথাতে সরুপয়ে সে হাওয়া করে বায়ারে নবীর গায়েতে এ খালি মা তোর کیسے جے دیکھونا ہم دن دنیا ورد سسجے تاج دن مدینہ اللہم سلیہ علیہ وسلم وعلیٰ علیہ وسلم صلی اللہ علیہ وسلم